দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে, এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী আজকে মিছিল বের করছে। কলাভবনের সকল ডিপার্টমেন্ট প্রায় বন্ধই, কোথাও কোনো ক্লাস হচ্ছে না। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ছাত্ররা নিরাপদ সড়ক চাই দাবিতে যে আন্দোলন বের করছে, সেই দাবির ধারা অনুযায়ী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট, বিশেষ করে কলাভবনের সবাই আজকে রাস্তায় মিছিল বের করছে। আপনারা হয়তো জানেন যে গত 4 তারিখ জিগাতলায় ধানমন্ডিতে ছাত্রদের উপর হামলা হয়, সেই হামলার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। যদিও বৃষ্টি পড়তেছে, কিন্তু সেই বৃষ্টি কেউ তো রক্ষা করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি এখন চত্বরের দিকে যাচ্ছে, নদী চত্বর হয়ে সামনের দিকে এগোবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রীর ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে। অন্যায়ের বিরুদ্ধে আমরা যে কেউই মাথা নত করতে চাই না, তার ওই প্রতিফলন করছে আজকে। সাবাস সাবাস সাবাস। আপনারা দেখতেছেন নিরাপদ সড়ক চাই দাবিতে আজকে দাবি উত্তাল হয়েছে। আজ
আজকে সবাই ক্লাস বর্জন করেছে। ছাত্রদের এই মানববন্ধনে দলে দলে ঢাকা ভার্সিটির সকল ছাত্ররাই যোগ দিচ্ছে। আমরা এই মুহূর্তে ভিসি চত্বর ঘুরে টিএসসির দিকে রওনা দিছি। অলরেডি টিএসসি পর্যন্ত স্টুডেন্ট হয়ে গেছে। একা একা কি করছো? রাজু ভাস্করদের সামনে ছাত্রদের একাংশ শাহবাগের দিকে চলে গেছে, আরেকটি অংশ এখানে আছে। মিছিলটি এখন শাহবাগের দিকে যাচ্ছে। দর্শক, দর্শক, এই মুহূর্তে আমরা সেন্ট্রাল লাইব্রেরি অতিক্রম করতেছি। নিরাপদ সড়ক চাই স্লোগানে উত্তাল ঢাবি আপনারা দেখতে পাচ্ছেন। শাহবাগ পর্যন্ত অলরেডি স্টুডেন্ট দিয়ে ভর্তি হয়ে গেছে। আপনাদের মনে করে দিতে চাই, গতকাল জিগাতলা ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় যে ছাত্রদের উপর হামলা হয়েছিল, সেই অন্যায় এবং একই সাথে নিরাপদ সড়ক চাই স্লোগানে আজকে ভাবি উত্তাল হয়েছে। এখন শাহবাগের দিকে রওনা দিচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা চারুকলার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় শাহবাগের কাছাকাছি চলে আসছি। এখানে হাজার হাজার স্টুডেন্টদের রাজপথ আজকে মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মাঝেও সবাই রাস্তায় নেমেছে অন্যায়ের প্রতিবাদে, তারা ন্যায্য দাবি চায়। দর্শক, এই মুহূর্তে আমরা শাহবাগে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিড়। দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ শাহবাগ জনসমুদ্রের ঢলে পরিপূর্ণ। ঠিক যেমন হয়েছিল কোটা সংস্কার আন্দোলন এবং গণজাগরণ মঞ্চে মানুষের ঢল, ঠিক
দর্শক, এই মুহূর্তে আমরা আসছি একজনের কাছে জানতে। আমি আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই পরিস্থিতি সম্পর্কে যদি বলতেন আপনি। আপনারা জানেন সবাই যে হচ্ছে গতকাল সাধারণ শিক্ষার্থীর উপর যে পুলিশ এবং ছাত্রলীগ বাহিনীর যে হামলা হয়েছিল, তার প্রতিবাদে আজকে আমরা যে সমাবেশ দেখেছি শাহবাগে, সেখানে রাবির অনেক ডিপার্টমেন্ট আছে এবং আমরাও অনেক ডিপার্টমেন্ট থেকে এসেছি। তো গতকালের যে ঘটনা তার প্রেক্ষিতে সেখানে অবশ্য ছড়ানো হয়েছিল যে অনেক শিক্ষার্থীকে চারজন হত্যা করা হয়েছে এবং চারজনকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু এই ছড়ানোর মূল লক্ষ্যটা কী ছিল? কারণ ছাত্রদের উপর যখন পেটানো হচ্ছিল এবং তাদেরকে যখন হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন তারা এমনি একটা ত্রাসের মধ্যে ছিল, কারণ তাদের ধারণা হতেই পারে যে হচ্ছে অনেক হত্যা করেছে এবং আমরা দেখেছি যে সেখানে গুলি ছড়া হয়েছিল। তার গতকালের যে পরিস্থিতি, সে তার ফলে আমরা হচ্ছে আজকে এখানে সমাবেশ হয়েছি এবং আমরা এর বিচার চাই। যে ধন্যবাদ আপনাকে, অসংখ্য দর্শক, আপনারা হয়তো জানেন যে সরকার মহল থেকে বলা হচ্ছে যে আসলে তারা সব দাবি মেনে নিয়েছে, কিন্তু এরপরও কেন আন্দোলন চলতেছে? ছাত্রদের আন্দোলনের একটা নয় দাবির মধ্যে একটা ছিল যে নৌমন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেই পদত্যাগ এখনও আসলে সেই বিষয়ে কোনো জানা যায় নাই। তো তাই আর কি ছাত্ররা বলতেছে যে আসলে তাদের দাবি এখনও মানা হয় নাই। আজকে এখানে যারা দেখতেছেন সবই ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা, সবাই এখানে একত্রিত হয়েছে গতকাল যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে, এবং সেই সাথে ছাত্রদের নয় দফা দাবি যাতে অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। অনেকে এখানে নৌমন্ত্রীর পদত্যাগের স্লোগান দিচ্ছে, অনেকেই উই ওয়ান্ট জাস্টিস বলতেছে, অনেকেই বলতেছে যে আমার ভাই কবরে গুলি কেন বাইরে, এই স্লোগানে আজকে মুখরিত উই ওয়ান্ট জাস্টিস। আজকে